তোমার যে ইচ্ছে পূরণ হয়নি সেই ইচ্ছের জন্মস্থান ছিল অতীতের তুলনা। আদতে সেই ইচ্ছে তোমার ইচ্ছে ছিল না, তুমি অন্য কাউকে দেখেছিলে, অনুপ্রেরণা পেয়েছিলে এবং সেই বিষয়কে, সেই ইচ্ছেটাকে নিজের করে নিতে চেয়েছিলে আর করার জন্য বউ ভেবেছিলে, হাজারো পদক্ষেপ নিয়েছিলে, কিন্তু তোমার হয়নি। এবার তুমি যদি বলো যে আমার ইচ্ছে পূরণ হয়নি, হচ্ছে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইচ্ছে তোমার নয় সেই ইচ্ছে কোনো দিনই পূরণ হবে না, হতেও পারে অ্যাক্সিডেন্টালি। তবে তোমার সেই ইচ্ছে পূরণ হয়নি বলে তুমি এখন মন খারাপের কারাগারে বন্দী আছো, হতাশার দিনগুলো গুনছ আর ভাবছো যে ইচ্ছেটা পূরণ হলো না। এই মুহূর্ত থেকে ভাবনা বদলাও, সেই ইচ্ছে তোমার ইচ্ছে ছিল না তাই পূরণ হয়নি, যদি তোমার হতো বহুদিন আগেই পূরণ হয়ে যেত। তবে অনেকেই অতীতে নিজের ইচ্ছে পূরণ করেছিল, অনেকেই অতীতে সুন্দর সময় কাটিয়েছিল, অনেকে বলে যে গোল্ডেন পিরিয়ড। আমি বলি না, আমার কাছে প্রত্যেকটি পর্ব সোনা দিয়ে মোড়া, তা স্মৃতি হওয়ার পর আমি বুঝতে পারি। কিন্তু এই পৃথিবীর বেশিরভাগ মানুষ স্মৃতি ধরে রাখার চেষ্টায়, আরও একটু ভালোভাবে বললে তুমি তোমার স্মৃতি ধরে রাখার চেষ্টায় নিজের ইতি ডেকে আনছ। বিষয়টা কি একটু গভীরে গিয়ে যদি বলা যায়, দেখুন, আপনি আমাকে চিনেছিলেন, আমি আপনাদের হাসাতাম, কৌতুক করতাম, কমেডি করতাম, টেলিভিশনে কাজ করতাম, এটা আমার স্মৃতি। আমি কিন্তু আমার স্মৃতি ধরে রাখার চেষ্টা করিনি, আমি নতুন কিছু করে যাচ্ছি, গড়ে যাচ্ছি। তবে অনেকের কিছু খারাপ স্মৃতি থাকে, তারা ভালো স্মৃতিগুলোকে গুরুত্ব দেয় না। আপনার সাথে অন্য কোনো একজন ব্যক্তির ভালো সম্পর্ক ছিল, এবার সেই সম্পর্ক কোনো কারণের জন্য, অকারণের জন্য হারিয়ে গিয়েছে, সম্পর্ক আজ পড়ে আছে স্মৃতিতে, আর সেই স্মৃতি নিয়ে ভাবতে ভাবতে কিন্তু আপনি নিজের ইতি ডেকে আনছেন লজিক্যালি। কিভাবে ডাকছেন, ধরুন আপনার রিলেশন ছিল, এবার ব্রেকআপ হয়েছে, বা আপনার রিলেশন ছিল সরকারি, ডিভোর্স হয়েছে, আপনি সেই বিষয়টা নিয়ে অতিরিক্ত ভাবছেন। এতে কি হচ্ছে, আপনি আপনার প্রধান বিষয়, আপনি আপনার প্রত্যেক দিনের বিষয়গুলোতে, আপনি আপনার মূল বিষয়েতে মনোযোগ দিতে পারছেন না। আর আপনি যখন আপনার প্রধান বিষয়, প্রত্যেক দিনের বিষয়, মূল বিষয়েতে মনোযোগ দেবেন না, ধীরে ধীরে কিন্তু আপনি হারিয়ে যাবেন, মিলে যাবেন, মিশে যাবেন, পিষে যাবেন সময়ের যাতা কলে। তাই ভাবনা চিন্তার কল থেকে এটাই বলতে চাই যে যা হওয়ার তো হয়ে গিয়েছে, যা ঘটার তো ঘটে গিয়েছে, যা হারানোর তো হারিয়ে গিয়েছে। বহুদিন আগে বলেছিলাম, এ মুহূর্তেও বলছি, সবচেয়ে মূল্যবান হলো জীবন, সেটা যদি থাকে আপনি আবার নতুন করে নতুন কিছু করতে পারবেন, গড়তে পারবেন, ধরতে পারবেন। তবে স্মৃতি ধরে রাখার চেষ্টা করবেন না। আমি যদি অতীতে কমেডিয়ান ছিলাম, আমি কিন্তু আমার স্মৃতি ধরে রাখার বিন্দু মাত্র চেষ্টা করছি না, আমি কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করছি এবং করে যাচ্ছি, ভুল হচ্ছে শিখছি তবুও করে যাচ্ছি। আপনি অতীতে কি ছিলেন সেটা বড় বিষয় নয়, বর্তমানে আপনি আছেন, কি করছেন সেটাই বড় বিষয়, আর বর্তমানের বিষয়টাকেই আপনি গুরুত্ব দিন। আপনার সকল নেগেটিভ ভাবনা আপনার থেকে দূরত্ব বজায় রাখবে, তবে স্মৃতি ধরে রাখার চেষ্টা করবেন না। যারা নতুন কিছু করতে পারছে না, এগোতে পারছে না, নতুন কিছু ভাবনায় ডুব দিতে পারছে না, তারা ওই স্মৃতি ধরে রাখছে, স্মৃতি বিক্রি করে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু স্মৃতি নিয়ে বেশি এগোতে এগোতে, বেশি চটকাতে চটকাতে তেতো হয়ে যায়, তখন পাবলিক আপনাকে নেবে না, আপনার সৃষ্টিকে গুরুত্ব দেবে না, এতে আপনি কিন্তু আরও হতাশায় পড়বেন। তাই কমফোর্ট জোন থেকে বেরোনোর জন্য স্মৃতিটাকে একটু দূরে রাখুন, যে বিষয়টা করতে চাইছেন সেই বিষয়টাতে ডুব দিন, নতুন ভোর পাবেন। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভেতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ তোমার এবং আপনার মূল্যবান সময়ের জন্য।